আপনি কি বেকার, আপনি কি প্রতি মাসে 80 থেকে 90,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আপনি শুধু সঙ্গে থাকুন, দেখুন আপনার আজব জিনিস এসেছে আপনাদের জন্য। মিনি পাওয়ার রাইডার কি? আজব জিনিস দাদা, কি আজব জিনিস? এই যে মিনি পাওয়ার রাইডার মানে হচ্ছে মিনি হ্যাশে 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। 70 থেকে 80,000 টাকা, 70 থেকে 80,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। চলুন দেখব আছে আপনাদের। আর যদি মনে করেন যে নিজে ব্যবহার করব, তাহলে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা খাটনি সাপেক্ষে, মানে পরিশ্রম করতে হবে আপনাকে। আমার ভারতীয় কিষাণ বন্ধুদের জন্য সুস্বাগতম। আমি একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছি মিনি পাওয়ার উইডার, আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনাদের কোম্পানির নাম কি আছে? বেঙ্গল মোটরস। আচ্ছা, বেঙ্গল মোটরস, তাই তো? এনকার অ্যাড্রেসটা কি আছে একবার বলে দিন আমাদের। এই ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ভাকুড়ি হরিয়ারপাড়া রোড, মুর্শিদাবাদ। আচ্ছা, এই রোডের পাশেই আপনাদের দোকান, তাই তো? হ্যাঁ, রোডের একদম হরিয়ারপাড়া রোডের প্রথমে নেমে নেমে আমাদের দোকান। আচ্ছা, তো কি কি রাখছেন আপনাদের? নামটা মনে রাখতে হবে, বেঙ্গল মোটরস। বেঙ্গল মোটরস, বেঙ্গল মোটরস। কি কি রাখছেন এখানে? আমাদের বেসিক্যালি মিনি পাওয়ার উইডার, যাকে বলা হয় মিনি হ্যান্ড ট্রাক্টর। আচ্ছা, মিনি হ্যান্ড ট্রাক্টর, মিনি হ্যান্ড ট্রাক্টর আমরা রাখি। আর সঙ্গে কিছু পেয়েও যাবেন অ্যাটাচমেন্ট, সেগুলো কোনো সমস্যা নাই। যেমন আছে, অনেক কালেকশন রেখেছেন তো। হ্যাঁ, মিনি হ্যান্ড ট্রাক্টর থেকে শুরু হচ্ছে আপনার? মিনি হ্যান্ড ট্রাক্টরের প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন, প্রচুর কোম্পানি, প্রচুর মডেল, কোনো সমস্যা। কত থেকে শুরু হচ্ছে আপনাদের প্রাইস বলুন আরেকবার? কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং? আচ্ছা, স্টার্টিং আছে 18,500 থেকে 92-95, যেমন নেবেন। চলুন এক এক করে দেখে নেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম থেকে শুরু করতে হবে, আসুন। আচ্ছা বলেন, এইটা আছে 63 সিসি। 63 সিসি, হ্যাঁ, এটা পেট্রোল ইঞ্জিন টু স্ট্রোক। বাহ, 18,500 টাকা। 18,500 টাকা দাম পড়ছে। মাত্র 18,500? মাত্র 18,500। এটাতে কি কি কাজ হবে? এটাতে কাজ হবে বেগুনের জমি চাষ, লঙ্কার জমি চাষ, আলুর জমি চাষ, সবজি জমি হলে এটা তো পারফেক্ট। আচ্ছা, তারপরে দেখি। তারপরে যদি মনে করেন যে আমি একটু হার্ড জমি চাষ করব, তার জন্য এটা বেস্ট। এটা বেস্ট হবে? হ্যাঁ, এটা বেস্ট। 45,000, মানে 45,000 টাকা মাত্র? 45,000 টাকা? এত সুন্দর একটা বড় হার্ডি ইঞ্জিন। ইঞ্জিন ইঞ্জিনটা শুধু মেটালটা দেখাতে হবে, মেটালটা কত সুন্দর। আচ্ছা, এই ট্যাঙ্কিটাও বড় আছে, 7 HP, 32 ব্লেডের রোটাভেটার, 32টা ফাল টানবে তাই? হ্যাঁ, একসঙ্গে 32টা টানবে। বাহ, আচ্ছা। তারপরে একটা নতুন মডেল এসেছে আমাদের, 48, মানে 48,000 টাকা। এটা আছে 7.8, মানে 7.8 HP। এটাও খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা লুক, যেমন আছে হেডলাইট হ্যান্ডেলে। আচ্ছা, এসি মানে এখান থেকে ঠান্ডা হাওয়া বেরোবে, গরমের সময় আপনি চালিয়ে দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটার সঙ্গে আপনার একই সিস্টেম থাকবে, 32টা রোটাভেটা ফাল। আচ্ছা, ডেলিভারি ফ্রি। বাহ, তারপরে দেখে নেব। তারপরে আসুন আপনি, এই দুটো দেখছেন হেডলাইটের মতো, কিন্তু এটা হেডলাইট জ্বলবে না, এটা শুধুমাত্র কভার বলা যায়, যেটা আমাদের হেডলাইট জ্বলবে না, জ্বলবে না, ওই জ্বলাতে কাজ হবে না, সামান্য একটু জ্বলবে, সামান্য জ্বলবে। হ্যাঁ, আমি ওই ভুলভাল বলবো না, যেটা অরিজিনাল সেটা অরিজিনাল সেটাই বলবে। হ্যাঁ, এটা আছে 7.8। আচ্ছা, এটাও বেস্ট ইঞ্জিন, কিন্তু হেডলাইট জ্বলবে না। বাহ, খুব সুন্দর ইঞ্জিন। তারপরে দেখে নেব। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা আমাদের 45,000 টাকা, এটা আগেই দেখালাম, 45,000, মাত্র 45,000 টাকায়, এত সুন্দর একটা মেশিন আগেও দেখালাম আপনাকে। এরপর কি আছে দেখে নেব। তারপরে আপনাদেরকে দেখাবো একটু পেট্রোলের মধ্যে হাই কোয়ালিটি ইঞ্জিন। আচ্ছা, এটা আছে আপনার 9 HP, 9 HP, 177 মডেল, 177 মডেল, 177 মডেল। এবার এইটাতে আছে গিয়ার বক্স। কি আছে এটা? এটা আছে পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। কত হর্স পাওয়ার এটা? 9 ঘোড়া যাকে বলা হয়। এটা আছে গিয়ার বক্স, বড় গিয়ার বক্স, 2 লিটার 200 গিয়ার বক্স। বাহ, 2 লিটার 200 গিয়ার বক্স করার এই কারণেই, এই হ্যান্ডেলটা যখন আমি ঘুরিয়ে দেবো, ভেতরে আপনাদেরকে দেখাবো একটা রিপার আছে, মানে ধান কাটা মেশিন। আচ্ছা, ধান কাটা মেশিন আছে? হ্যাঁ, ধান কাটা মেশিনটা এটাতে সেটিং করা যাবে তাই? আর এই মোটা চাকা দেখুন, মোটা চাকা দেওয়ার কারণ হচ্ছে টলি যারা টানবে প্রফেশনালি, তাদের জন্য খুবই পারফেক্ট, খুবই ভালো এটা। হ্যাঁ, আর এটাতে বেয়ারিংও করা আছে, ইজি টান হবে, এক কথায় পাওয়ার স্টিয়ারিং যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, এই মডেলটা তো দেখালাম, এটাতে এসি সিস্টেম নাই? না, এটাতে এসি নেই, এসি শুধুমাত্র আপনার এইটাতে আছে, 7.8 থাকবে তাই তো? আচ্ছা, তারপরে আপনি চলে আসুন ডিজেলের মধ্যে, একটু দেখাই। আগেরগুলো দেখলেন পেট্রোল ইঞ্জিন, এবার দেখাবো আপনাকে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, অনেক চাষি বন্ধুরা ভাবে যে আমরা নিজে তো করছি, সঙ্গে আরো কিছু পাশে জমি থাকে, সেগুলো চাষ করব, দু পয়সা রোজগার করব, তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা ডিজেল ইঞ্জিন নেবেন। ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন 186 FA, 10 HP যাকে বলা হয়, 10 HP, 10 HP, মানে 10 ঘোড়া ইঞ্জিন, 10 ঘোড়া বড় ইঞ্জিন, হ্যান্ডেলও বড় দেয়া আছে। এটাতে পাওয়ার আপনার ব্যাটারিতে স্টার্ট হবে এবং রিকয়েল, মানে টেনেও স্টার্ট করতে পারবে, টেনেও স্টার্ট করতে পারবে, স্টার্ট করা যাবে। আর সামনে দিকে এটা আছে তাই তো? এটা সামনে দিকে, প্রত্যেকটা ইঞ্জিনে টেনে স্টার্ট করা যায়। আচ্ছা, তার সঙ্গে এটা তো সেলফ, মানে চাবিতেও স্টার্ট করা যায়, চাবিতেও স্টার্ট করা যায়। তারপরে দেখাবো কায়ো ইঞ্জিন, কায়ো ইঞ্জিন, হ্যাঁ, কামার পরে পরে এটা কায়ো ইঞ্জিন। বাহ, এটা হবে 9 HP, 9 HP, হ্যাঁ, এটাতে আপনার পাওয়ার ব্যাংক, মানে
ব্যাটারি লাগবে না কিন্তু সেলফ স্টার্ট হবে, সেলফ স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যদি ভাবেন যে না আমি আর একটু, এক কথায় গরু আর মোষের নাঙলে যারা অ্যাকচুয়ালি কৃষি আবাদ করে, যারা চাষি, তারা বোঝে যে গরুর নাঙল আর মোষের নাঙল কেমন হয়। তো যারা ভাবছেন যে না আমরা মোষের নাঙল নিতে চাইবো, তাদের জন্য সাজেস্ট করবো এইটা 12 HP, 188, একটু দেখান তো ওনাদেরকে। কি দাম আছে এটা? দামটা বলছি আগে, মডেলটা একটু দেখিয়ে দিন। এই যে 188 3F, 188 3F। হ্যাঁ, আর প্রত্যেক জায়গায় বডিতে পাঞ্চিং থাকবে, পাঞ্চিং থাকবে, কামা ইঞ্জিন পাঞ্চিং থাকবে। 188 মানে হচ্ছে 12 HP। এটার দাম দেবো আমি সর্বনিম্ন 78,000 টাকা, অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি। 78,000 টাকা ফ্রি ডেলিভারি, অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি, সঙ্গে থাকবে গিয়ার অয়েল। মাল টাকা দিয়ে দিলে আপনি মাল ডেলিভারি, প্রথমে ফুল টাকা আমরা নেব না, 5,000 টাকা বুকিং করতে হবে প্রথমেই আপনাদেরকে বলেছি। বুকিং করার পর বাড়িতে মাল পৌঁছবে, মাল ফিটিং হবে, চাষ হবে, চাষ করে দেখিয়ে তারপরে আপনি পেমেন্ট দেবেন। আচ্ছা, এটা তো ইজি টার্ন আছে, মানে পাওয়ার ব্যাংক স্টার্ট আছে এবং আপনার পাওয়ার স্টার্টিং যাকে বলা। তারপরে দেখে নেব, তারপরে আপনি চলে আসুন। যারা ভাবছেন যে পেট্রোল ইঞ্জিনই নেব, আমি বড় চালাতে পারবো না, কিন্তু অনেক সময় দেখা যায় একটু বৃদ্ধ যারা আমার কিষাণ বন্ধু আছে বা চাচা আছে, তাদের জন্য এটা সাজেস্ট করবো নিতে, কেননা এটাতে আছে সেলফ স্টার্ট। পেট্রোল ইঞ্জিন আমাদের সেলফ স্টার্ট, সেলফ স্টার্ট, হ্যাঁ, সেলফ স্টার্ট ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া কিভাবে হবে? পাওয়ার ব্যাংকের মাধ্যমে। মোবাইলে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির মতো ব্যাটারি আছে, ছোট ব্যাটারি, খুব ইজি আছে এটা। এটা তো টার্বো ফিল্টার আছে, বড় ভালো ইঞ্জিন, 8 HP। এবার যদি মনে করেন যে না আমি একটু কম বাজেটের মধ্যে আমার নিজে শুধু চাষ করব, হয়তো 2-3 বিঘা আছে, আচ্ছা, অন্য কারো নাঙল নেব না, তো তাদের জন্য বলবো যে এটা সাজেস্ট করব। এটার দাম আছে 38,000 টাকা, মাত্র 38,000 টাকা। এটা আছে 7.5 HP, 7.5, এটাও পেট্রোল ইঞ্জিন, ফিচারসে একই থাকবে, হোম ডেলিভারি, গিয়ার অয়েল, মোবাইল যা লাগবে আমার। আচ্ছা, যে কোনো মাল নিলে ডেলিভারি ফ্রি? ডেলিভারি ফ্রি, যে কোনো ভারতের যে কোনো জায়গায়, ভারতের যে কোনো জায়গায়। আর অনেক ভিডিওতে দেখবেন যে বলবে যে ভিডিও কলে আমরা সেটিং করে দেখাবো, অনেক ইউটিউবে দেখতে পাবেন আপনি, কিন্তু ভিডিও কলে অ্যাকচুয়ালি মেশিন সেটিং হয় না, কারণ টেকনিশিয়ান যাবে, তার ক্লাস মেজারমেন্ট আছে, বিভিন্ন রকম সিস্টেম আছে যেগুলো টেকনিশিয়ানরা ভালোই জানে, তো সেগুলো তারা স্পটে না হলে ভিডিও কলে বুঝতে। আপনাদের স্টপ মানে স্পটে গিয়ে দেখিয়েছেন, তাই তো? স্পটে গিয়ে, সে কন্যাকুমারী থেকে বলুন, আপনি হিমালয় বলুন, ত্রিপুরা বলুন, যেখানে বলুন, আসাম বলুন, আপনাদের মেশিন যেখানে যাবে সেখানে আপনি ঠিক এলাকারই মিস্ত্রি দেবো। আচ্ছা, বাহ, ভিতরে কিছু মডেল আপনাদেরকে দেখাই। আমার অনেক কিষাণ বন্ধু যারা ভাবে যে আমরা হেডলাইট বালা নেব, আচ্ছা, হেডলাইটে অনেকে ভাবে যে হেডলাইট থাকলে হয়তো চাষ করা যাবে রাত্রে, কিন্তু হেডলাইটে চাষ করা যায় না, হেডলাইটে রাস্তা দেখা যায়, সন্ধ্যা হয়ে গেল চাষ করার পর বাড়ি আসার সময় রাস্তা থেকে আসা যাবে। তো সেই হেডলাইট সিস্টেম এটাতে আছে, একটু ভালো করে দেখান, হেডলাইট আছে, সামনে গার্ড আছে, এবং এই মালটা খুব সুন্দর, লাস্টিংও বেশি করছে, পেট্রোল ইঞ্জিন, 32 ব্লেডের রোটাভেটা, পেট্রোলের, গিয়ার অয়েল, মোবাইল, সেম ফিচারসই থাকবে। এটার দাম আমি দেবো 45,000 টাকা। কত হর্স পাওয়ার এটা? 7.5, 7.5, 7.5, 45,000 টাকা। হ্যাঁ, খুব কম দামে ভালো ইঞ্জিন দেবো। আচ্ছা, তারপরে দেবো এটা, এটাও সানফার্মের মাল আছে, এটাও খুব সুন্দর ইঞ্জিন, এটা র্যাটো বলা হয়। আচ্ছা, এটা আমি 36,000 টাকা দিয়ে দেবো, মাত্র 36,000 টাকায়। বাহ, তারপরে দেখাবো কামারের মধ্যে ডিজেলের, নিচে দেখালাম 188 কামা, এবার দেখাবো 186 কামা, মানে 10 ঘোড়া কামা। আচ্ছা, এটা এটা হচ্ছে 10 ঘোড়া, 186 FA। আর একবার দেখান, 186 মানে 10 ঘোড়া কভার করে, 10 ঘোড়া কভার করে। এইবার এই 10 ঘোড়াটাতে স্পেশাল কি আছে, এটাতে আছে অটো ক্লাস বা ন্যানো ক্লাস যাকে বলা হয়। ন্যানো ক্লাস বলতে এইটা যেমন চাপবে আমার কিষাণ বন্ধু, যেমন চাপবে তেমন যাবে। আচ্ছা, যেমন চাপবে ছেড়ে দিলে দাঁড়িয়ে যাবে। বাহ, এটা তো লং হ্যান্ডেল আছে যাতে ঝাঁকুনিটা কম হয়। অনেকে বলবে যে হাইড্রোলিক বালাটা ভালো, হাইড্রোলিক বালা মেশিন ভালো, এটাতে ওই সিস্টেম লাগিয়ে চাষ করা যাবে। কোনটা? এই যেটা বলেন এক্সট্রা যে জিনিসটা লাগে চাষ করার জন্য, আপনি যদি মনে করেন যে হাইড্রোলিক লাগিয়ে নেব, আমরা লাগিয়ে দিতে পারবো, এখানে হাইড্রোলিক তো লাগানো যাবে, এখান থেকে এই এই পর্যন্ত এটা একটা হাইড্রোলিক হবে, মানে সকার যাকে বলা হয়, কিন্তু সেটা লাস্টিং বেশি হবে না। আচ্ছা, আর অ্যাকচুয়ালি চাষের সময় এটা ভাইব্রেশন হওয়ার জন্যই চাষটা ভালো হয়, ভাইব্রেশন না হলে চাষ হবে না। আচ্ছা, এটা 12 HP আছে, এটা 12 HP। আর আপনাকে আগেই বললাম ভিডিওতে আগেই বললাম যেটা, যে ধান কাটা কিভাবে হবে, ধান কাটা একটা মেশিন আছে, সেটা লাগাতে হয়, সেটা লাগাতে হয়। হ্যাঁ, সঙ্গে আসুন, এইটা এটা
10 গোড়া 12 গোড়া দুটোতেই লাগানো যাবে এটা ফোর ধান কাটা হবে তাই তো ফোর ব্লেডেড ডাবল পাখা আছে প্রত্যেকটাতে এটাকে বলা হয় রিপার রিপার অ্যাটাচমেন্ট এটা পিছনে লাগিয়ে এই জায়গায় লাগানোর পরে ধান কাটা যাবে ওখানে লাগানো যাবে এখানে লাগাতে হবে আচ্ছা সেখানে যে কোনো মেশিনে লাগানো যাবে এটা প্রত্যেকটা মেশিনই হবে পেট্রোলের জন্য আলাদা ভেরিয়েন্ট হবে ডিজেলের জন্য আলাদা ভেরিয়েন্ট হবে আচ্ছা আচ্ছা পেট্রোলের জন্য ছোট হবে না হলে বড় গিয়ার বড় মাল আপনার ওই ছোট গিয়ার বক্সে টানবে তাছাড়া এই সব মেশিনের আপনার গিয়ার পার্ট যা যা প্রয়োজন সব এ টু জেড সব কিছু আমরা দূরের কাস্টমার বা দূরের কিষাণ বন্ধু হলে আমরা কুরিয়ার করে দেব আর আমার কাছে ধারে হলে তো কোনো সমস্যা না তারা নিজে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিও শুরুতে আপনি যেটা বলেছিলেন যে প্রতি মাসে এত টাকা আর্নিং করা যায় এটা কিভাবে সম্ভব একটু আমাদের খুলে বলুন এটা আপনার ক্যালকুলেশন নিজেরাই করতে পারবেন কিরকম ভাবে করতে পারবেন একটা বড় মেশিন যদি আপনি কিষাণ বন্ধু আমার ক্রয় করে আমাদের এখান থেকে ক্রয় করার পর প্রতিদিন উনি মানে শরীরে অ্যাকচুয়ালি কি বলবো আরাম দিয়ে চাষ করলে 6 বিঘা করতে পারবে প্রতিদিন আচ্ছা প্রতিদিন 6 বিঘা 6 বিঘা করে আরাম করে করতে পারবে এবার 6 বিঘা যদি চাষ হয় 500 টাকা পার বিঘা তাহলে 6 বিঘা হলে হয় 3000 টাকা আচ্ছা এবার প্রতি বিঘাতে আপনি খরচ ধরে রাখুন তেলে 100 টাকা করে তাহলে থাকছে কত 2400 টাকা 30 দিন যদি উনি কাজ করেন হবে 72000 টাকা আমি 22000 টাকায় ছেড়ে দিলাম মিনিমাম ধরে রাখুন আপনি খরচ খরচান যতই হোক বাদ দিয়ে 50000 টাকা আরাম করে আস্তে আস্তে আমার এক কিষাণ বন্ধু ইনকাম করতে পারবে বাহ আর আপনাদের এখান থেকে কেউ যদি বড় আকারে বিজনেস করতে চায় সেটা কিভাবে করবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করুক তারপরে আমরা তাদেরকে প্রসেস দিয়ে দেবো কিভাবে ব্যবসা করতে হবে আপনারা ডিলারশিপ দিয়ে থাকেন হ্যাঁ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে ডিলারশিপ নিতে পারে আচ্ছা এটা আমাদেরকে ফুল পেমেন্ট ফাঁসাতে হবে না আগেও হয়তো বলেছি একবার শুনে নিতে পারেন যে ফুল পেমেন্ট ফাঁসাতে হবে না 50% পেমেন্ট দেবে আগে আসবে এসে দেখে যদি সঠিক মনে হয় 50% পেমেন্ট দিয়ে যাবে মিনিমাম ধরে রাখুন আপনি যদি একটু দূরে হয় 7 থেকে 10 দিন 10 দিনের মধ্যে তার ওখানে ট্রান্সপোর্টে মাল চলে যাবে মাল চলে যাওয়ার পর পেমেন্ট দিয়ে ওখান থেকে ছাড়িয়ে নেবে তারপরে আমাদেরকে কল করবে আমরা টেকনিশিয়ান পাঠাবো আর টেকনিশিয়ান যদি ওখানে না থাকে তাহলে আমরা পাঠিয়ে করে দেবো যদি থাকে তাহলে ওখান থেকে করে নিতে পারবো কোনো সমস্যা আছে সব রকম হেল্প আমরা করব এবার তার যদি ব্যবসায় গ্রোথ হয় তবে আমারও তো গ্রোথ হবে আমার কাছ থেকে সে মাল নেবে আপনারা যে আমার এই ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন শেয়ার করবেন এই কারণে কিষাণ বন্ধুদের উপকার হবে কৃষি উন্নতি যদি না হয় দেশ বিকাশ হবে না সেই কারণে আপনাদেরকে অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি করজোরে যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ভাবছেন যে মেশিন নেব ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তার নাম্বারে যোগাযোগ করুন আমরা পুরোটাই গাইড করে দেবো ব্যবসা করলেও আমরা ওইভাবেই গাইড করে দেবো শুধুমাত্র আপনাদের কাজ হবে শেয়ার করা এবং কল করা আমাদেরকে নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ